দেখো, আমরা এই যে লস এতক্ষণ পড়ছিলাম, ট্রান্সফরমারের মধ্যে দুই ধরনের লস হয়, কোর লস কোপার লস। এখন কি করলাম, কোর লসটাকে বললাম যে কনস্ট্যান্ট লস, এটা আমাদের ভেরিয়েবল লস। তো আমরা এটাকে মেজারমেন্ট করবো কিভাবে, যে আমার লস হচ্ছে? আমি তো বলতে পারি যে আমার ট্রান্সফরমারের মধ্যে লস হচ্ছে না। তো এটাকে মেজারমেন্ট করার জন্য কি টেস্ট করতে হবে? তো কোর লস মেজারমেন্টের জন্য আমরা যে টেস্টটা করবো সেটা হলো আমাদের ওপেন সার্কিট টেস্ট। ওপেন সার্কিট টেস্ট আর কোপার লস মেজারমেন্টের জন্য শর্ট সার্কিট টেস্ট। তাহলে দেখো, কোর লস মেজারমেন্টের জন্য যে টেস্টটা করা হয় সেটার নাম হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। কোপার লস মেজারমেন্টের জন্য যে টেস্টটা করা হলো আমাদের শর্ট সার্কিট টেস্ট। এখন ওপেন সার্কিট টেস্ট বা কনস্ট্যান্ট লস, আমার জানি তো যে কোর লস আমার কনস্ট্যান্ট, তাহলে আমি ওপেন সার্কিট টেস্ট কেন করবো? ওপেন মানে তো খোলা, কোনো সার্কিটের মধ্যে কারেন্ট যাবেই না, তাহলে আমি কেন এই টেস্টটা করবো? তো দেখো, সাপোজ এখানে আমার একটা ট্রান্সফরমারকে আমি ড্র করলাম। ড্র করার পর সাপোজ আমি এটাকে ধরলাম যে স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার। কারণ সবসময় আমরা বলেছিলাম আমার ট্রান্সফরমার স্টেপ আপ। তো দেখো, আমাদের যে ট্রান্সফরমারটা, এই কোর লস মেজারমেন্টের জন্য আমরা কি করছি, ওপেন সাইডেড টেস্ট। তো সাপোজ আমি ধরলাম আমার এটা স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার হলে ওপেন সার্কিট টেস্ট আমরা কিভাবে করবো? সব সময় আমরা কি বলেছিলাম, কোর লস আমার কনস্ট্যান্ট, তাহলে কোরের মধ্যে যে লসটা হচ্ছে সেটা মেজারমেন্টের জন্য আমার ওপেনই হোক বা ক্লোজই হোক আমার কোনো প্রবলেম নেই। যার জন্য কি করছি, আমাদের এটা যেহেতু লোডের উপর বা ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট নয়, তার জন্য আমি যে কোনো একটা সাইডে আমরা এটাকে সাপ্লাই দিতে পারবো এবং মেজারমেন্ট করতে পারবো। তো ওপেন সার্কিট টেস্ট মানে সবসময় আমরা দেখবো যাতে বেশি ভোল্টেজ প্রোভাইড করে আমরা সার্কিটটা লসটা মেজারমেন্ট করতে পারি। যার জন্য সবসময় কি করবো, যে দিকটা আমাদের হাই ভোল্টেজ সাইড, যেহেতু আমার এটা স্টেপ আপ ট্রান্সফরমার, এই দিকে আমার লো ভোল্টেজ সাইড, এই দিকে হাই ভোল্টেজ সাইড, যেই দিকে হাই ভোল্টেজ সাইড সেই দিকে আমি সাপ্লাই দিয়ে আমি এই টেস্টটা করবো। ফলে কি, যেহেতু আমার ওপেন, আমি যতই হাই ভোল্টেজ দিই না কেন আমার ওয়ারেন্টিজের সঙ্গে কোনো রিলেশন নেই, থাকছে কি কোরের মধ্যে আমার লস। তাহলে যদি আমি ভোল্টেজটা বেশি দিই, আমি ম্যাক্সিমাম ভোল্টেজ পর্যন্ত দিয়ে আমি কোর লসটা মেজারমেন্ট করতে পারবো। যার জন্য কি করছি, কোর লস মেজারমেন্টের জন্য সবসময় হাই ভোল্টেজ সাইডে আমাদের সাপ্লাই দিয়ে ওপেন সার্কিট টেস্ট করবো। এরপর যেটা আছে আমাদের শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিটের জন্য কি করবো, ঠিক সেম প্রসেস, কিন্তু কি শর্ট হবে। এর ক্ষেত্রে যেহেতু আমাদের কি হাই ভোল্টেজ সাইডে সাপ্লাই দিয়েছিলাম, লো ভোল্টেজ সাইড আমার ওপেন ছিল, এখন কি করবো, দেখো যে সবসময় শর্ট সার্কিট মানে আমাদেরকে দেখতে হবে যে ডিরেক্ট ফেজ টু নিউট্রাল কানেকশন। তার মানে কি, আমাকে সবসময় অল্প ভোল্টেজ দিয়ে কাজ করতে হবে। যার জন্য শর্ট সার্কিট করবো আমরা সেই পাশটায় যেই পাশটাতে আমাদের যেই দিকেতে ভোল্টেজ কম থাকবে। তাহলে কি করছি, লো ভোল্টেজ সাইডটা আমাদের শর্ট করে দিলাম এবং হাই ভোল্টেজ সাইডে আমি সাপ্লাই দিয়ে চেক করব। তাহলে আমরা মনে রাখবো কি, ওপেন সার্কিট টেস্টের জন্য সবসময় হাই ভোল্টেজ সাইড আমার সাপ্লাইয়ের সঙ্গে কানেকশন এবং লো ভোল্টেজ সাইড ওপেন, ক্লিয়ার? শর্ট সার্কিট টেস্টের সময় লো ভোল্টেজ সাইডে আমার কি হবে, কানেকশন হবে শর্ট হবে এবং হাই ভোল্টেজ সাইড আমার শর্ট।